হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছেন জানি সবাই ভালো আছেন বেটিং এনশুরচ্ছেন আপনাদের সবাইকে জানাই সুস্বাগত আজকে আমি নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসলাম আমি কীভাবে বেটিং করি সেই পুরো ডিটেলস মাত্র একটি টিপস ফলো করি মাত্র দুইটা টিপস ফলো করি এই দুটা টিপসের মাধ্যমে আমি ব্যাটিং করি সেই ব্যাটিং কিভাবে করি সেই জিনিসটাই আপনাদেরকে আমি আজকের ভিডিওটির মাধ্যমে বলে দেবো তাহলে আপনারা অনেক উপকৃত হবেন যে আমি কীভাবে ব্যাটিং করি এই ফলো এই টিপস ফলো করলে আপনারাও উইন হতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট হতে কীভাবে আমি সেই টিপস ফলো করি সেইটা পুরো ডিটেলস আমি আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবো তাই ভিডিওটি প্রথম থেকে শেষ মতো দেখার অনুরোধ করলাম এক মিনিট স্কিপ করবেন না স্কিপ করলে আপনার নিজেরাই দেরই ক্ষতি হবে ক্ষতিটা কিন্তু আমার হবে না আপনারা যদি আমার কথা শুনে অনেক উপকৃত হন তাহলে আপনাদের উপকার হবে চলুন শুরু করা যায় সেই দুটো টিপস কি ফলো করি আমি সেই জিনিসটা নেমে করি এক নম্বর জিনিস এক নম্বর টিপস হলো আমি প্রথমে খেলাটা দেখি যে খেলাগুলো হোক না হোক সেই খেলাটা আমি প্রথমে ফলো করি আর এখানে দেখে না যে দশ মিনিটে খেলা আট মিনিটে খেলা এবং বারো মিনিটের খেলা এইগুলো থেকে আপনারা বিরত থাকুন এইগুলো গেমসের খেলা এইগুলোর উপরে ম্যাচগুলো আপনার ই সেলেক্ট করুন উপরে ম্যাচগুলো প্রথম দেখবেন যে আপনাদের সাড়ে থেকে সত্তর মিনিট পর্যন্ত কোনো টিম গোল করছে কিনা কোনো টিম গোল করছে কিনা যদি কোন টিম গোল না করে থাকে জিরো জিরো গোলে থাকে তখন আপনি যে কটা টিম জিরো জিরো গোলে আছে নিচ থেকে শুরু করুন মানে এই যে দশ মিনিট আট মিনিট এবং বারো মিনিটের উপরের ম্যাচগুলো ধরুন উপরের ম্যাচগুলো ধরা বলে মানে দশ মিনিট এই ম্যাচগুলো বাদে আপনি মনে করেন সত্তর মিনিট পর্যন্ত কোনো টিমই গোল করতেছে না তখন আপনি এক টিম শুধুই আক্রমণ করতেছে আক্রমণ করতেছে আক্রমণ করতেছে কিন্তু গোল করতে পারতেছে না তখন আপনি নর্মাল টিম নেবেন এই নর্মাল টিমে বেট ধরবেন চারটা টিম এরকম সিলেক্ট করবেন চারটে টিম নেবেন নিচ থেকে আর একটা টিপস হলো মানে একটা টিপস তো গেল যে আমি সত্তর মিনিট পর্যন্ত ওয়েট করব এবং প্রথমে দেখব যে কোনো টিম ডোরো আছে কি না সেই জিনিসটা ফলো করবো তারপরে আমি নর্মাল টিমে ব্যাটিং করবো চারটে ব্যাটিং করবো আপনি চারটে ব্যাটিংয়ে যদি একটা পুনর পুনর পুনরু পুনর তো দেয় আপনি যদি তিনটা ম্যাচের ভিতরে একটা ম্যাচ দিতে যান তাহলে একশো টাকা যদি লাগান তাহলে আপনি পনেরোশো টাকা পাইলেন আর তিনশো টাকা লস গেল তাহলে বারোশো টাকা থাকলো আপনার কাছে তাহলে এরকম যদি স্ট্রেজি ফলো করেন তাহলে হান্ড্রেড আপনি লসটা কভার করতে পারবেন আর দ্বিতীয় জিনিসটা হলো আমি চিন্তা করি প্রথম থেকে শেষ পর্যন্ত ম্যাচটা দেখার চিন্তা করি এবং ডোরো আছে কিনা এবং ডোরোর সাথে আমি চিন্তা করি যে কোন টিমটা লাল কাঠ খাইছে লাল কাঠ খাওয়ার পরেও যদি ডোরো থাকে তখন কিন্তু আমি ওই লাল কাঠ আলাই নেই লাল কাঠ টিমটাই নেই কারণ লাল কাঠ টিমটা নিলে কি হয় কারণ লাল কাঠ টিমটা অনেক সময় মেক্সিমাম সবাই সে এর আগে যে ম্যাচটা হয়েছে কিছুদিন আগে দুই দিন আগেও যে ম্যাচটা হয়েছে সেই ম্যাচে লাল কাঠ খাওয়ার পরেও লাল কাঠ আলা তিনটা গোল দিচ্ছে এই দুইটা অপশন আমি ফলো করি একটা হলো সত্তর মিনিট পর্যন্ত কোনো টিম ড্রো করছে কি না ড্রো অবস্থায় আমি নর্মাল টিম নেই আর দ্বিতীয় অপশান হলো কোন টিমটা লাল কাঠ খাইছে সেই জিনিসটা এই দুটো টিপস আমি ফলো করি আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে এই পর্যন্ত এই দুটো টিপস আপনার ফলো করে আপনারা অনেক কিছু ইনকাম করতে পারবেন হানড্রেড পারসেন্ট আপনাদের লস কভার হওয়ার সম্ভাবনা থাকবে এই যদি কোনো আমার ভিডিওটা কোনো সমস্যা থাকে প্রবলেম থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে বলবেন না এবং লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন এবং অবশ্যই একটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পরবর্তীতে রেগুলার ভিডিও পাওয়ার জন্য ওকে ধন্যবাদ আজকের মতো